চ্যানেল এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা আমার বন্ধু হবে আর আমি তোমাদের বন্ধু হব তাই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এভরিডে মেকআপ লুক আর ভিডিও করার সময় নরমালি আমি যখন শর্ট ভিডিও করি তখন আমি নিজেকে কিভাবে সাজাই বা যখন আমি কোথাও যাই কলেজ বা মার্কেট বা শপিং করতে তখন আমি নিজেকে কিভাবে সাজাই আই মিন মেন কথা বলতে গেলে আমার এভরিডে মেকআপ লুক আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমাদের একটা কথা বলে রাখি আমি যখন স্কুলে পড়তাম তখন আমি মেকআপ একদমই করতাম না আমি ঠোঁটেও প্লাস লিপ বাম লাগিয়ে স্কুলে চলে যেতাম এরকম তার আগে বলে দিই আমি ফ্যানটা একটু অন করব বিকজ যেহেতু প্রচন্ড গরম আর তার জন্য আমি ফ্যানটা একটু অন করবো তো যদি একটু সাউন্ডের প্রবলেম হয় প্লিজ কিছু মনে করো না ফ্রেন্ড ভেবে একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও তো চলো ভিডিও শুরু করি তো আগে এটা আগে হেয়ারব্যান্ডটা দিয়ে আমি আমার মানে হেয়ারগুলোকে আটকে নিই বিকজ চলে আসবে না আহা কি গরম তো আমি আমার মুখ ধুয়ে আমি আমার মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি আর আমি ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর সকালবেলা টোনার ইউজ করি অ্যান্ড রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে আমি টোনার ইউজ করি আর কখনো আমি কোনো মেকআপ করার আগে অবভিয়াসলি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আর এটা তোমাদের এভরিডে যদি তোমরা মেকআপ করো তো আমি বলবো এটা ইউজ করো খুব ভালো অবভিয়াসলি অ্যালোভেরা জেল আমি আগে বলেছি আমার ইউজ করতে খুব ভালো লাগে আই লাভ ইট সো আমি আগে এটা মেখে নিই ঠিক আছে তারপরে যেহেতু এখন রাত এই ভিডিওটা শুট ইভিনিং টাইমে করছি তো আমার কোনো দরকার নেই কোনো সানস্ক্রিন মাখার এখন কিন্তু আমি যদি কোথাও বেরোই সকালবেলা বা কলেজে যাই তো অবভিয়াসলি সানস্ক্রিন ইউজ করবে আমার কাছে এই দুটো সানস্ক্রিন আছে একটা হচ্ছে জোরদানের আর একটা হচ্ছে ল্যাকমে তো আমি এই দুটো ইউজ করি যখন যেটা তাড়াতাড়ি পেয়ে যাই তখন সেটা মেখে আমি চলে যাই তো এই দুটোই খুব ভালো তোমরা এই সানস্ক্রিনটা খুবই ভালো আর ল্যাকমে তো অবভিয়াসলি ভালো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেই সানস্ক্রিন ইউজ করবে তো এটা আমি এখন ইউজ করবো না এটা আমি স্কিপ করে নিলাম তোমরা ভেবে তো অ্যালোভেরা জেলের পরে আমি একটু লিপ বাম লাগিয়ে নেবো ঠোঁটে লিপ বাম তো ঠোঁটেই লাগাবে তো লিপ বাম লাগালাম বিকজ অবভিয়াসলি আমি যেহেতু লিকুইড লিপস্টিক লাগাবো আর আমাকে সারাদিন থাকতে হবে অনেক টাইম থাকতে হয় তো লিপ তোমার ময়েশ্চারাইজার করা খুব প্রয়োজন তো লিপ বামের জন্য তো তারপরে আমি যেটা ইউজ করি আমার ফাউন্ডেশন হিসেবে সেটা হলো গিয়ে হোয়াইট টোন পাউডার বা হোয়াইট টোন ক্রিম আমার কাছে দুটোই আছে কিন্তু পাউডারটা ইউজ করার পর থেকে আমি ক্রিমটা খুব কম ইউজ করি বিকজ পাউডারটা খুব ভালো লাগে আমার ইউজ করতে আমি রোজ ডেলি ডেতে আমি রোজ আই মিন প্রত্যেক দিন ফাউন্ডেশন ইউজ করা প্রেফার করি না বা বিকজ আমার ভালো লাগে না এভরিডে ফাউন্ডেশন ইউজ করতে তো এর জন্য আমি এটা ইউজ করি আর এটা খুব ভালো অবভিয়াসলি খুবই সত্যি খুব ভালো আমার খুব ভালো লাগে এগুলো ইউজ করতে আমার কাছে হোয়াইট টোন ক্রিমও আছে আমি যেটা বললাম বাট আমি এটা ইউজ করার পর থেকে এটাই করি তো এখন আমি এটা ইউজ লাগাবো ফ্যানটা বাবা অফ করো ফ্যানটা অফ করে নিয়েছি এবার আমি হাতে নিয়ে নেবো একটুখানি আর এটা বেশি লাগে না মানে আমি অন্তত বেশি দিই না তো আমি এবার এটা দিয়ে দেবো তো হয়ে গেল আমার পাউডার দেওয়া মুখে আই মিন তোমরা যদি ফাউন্ডেশন ইউজ করো তো ফাউন্ডেশন এরপর আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমার ভুরু আছে আমার ভুরু আঁকার কালার দেখবো অ্যাকচুয়ালি আমি না সত্যি কথা বলছি আমি এই কাজের পেন্সিল দিয়েই ভুরু আছি বিকজ আমি পারি না আঁকতে আর পারি না তোর জন্য এটা দিয়েই কোনো কিছু করার নেই করতে হবে আর এখন যেহেতু কেটে ফেলেছি আরই নেই আরোই নেই চাইনিজ চাইনিজ লাগে আমাকে ছবি তুলতে গেলে আমি ছবি তুলি না এখন তাই আর বেশি তো ভুরুটাই দিন আমার মনে হয় হাত দিয়ে যে কাজটা সুন্দর করে হয় সেটা আমি ব্রাশ দিয়ে সুন্দর করে করতে পারবো না আমি মেকআপ আর্টিস্ট না আমি মেকআপ শিখবো বলে রেখেছি পুজোর পর কিন্তু কবে শিখবো আমি জানি না শিখবো কিনা আদৌ সেটাও জানি না তো আর তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমার চোখে কাজল দেবো তো কাজলের জন্য আমি
এই ছবিগুলো কটকটি কটকটি সিরিয়ালটা দেখতে ওরকম লাগছে আমাকে, আমার নিজের অবশ্য না দাঁড়াও সুন্দরও লাগবে আমাকে। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে কি আই শ্যাডো দেবো। তো একটা হাসির কথা না, অবশ্য সবাই করে থাকে, সব মেয়েরা এটা করেছে আমি জানি। তো আমি আই শ্যাডোতে মাঝে মাঝে লিপস্টিক ইউজ করিনি যখন আমি ভিডিও বানাই। তো আমার না খুব মানে যখন কোনো আই শ্যাডো কালার পছন্দ হয় না আমার কাছে, পুরো পিঙ্ক একটা লিপস্টিক আছে, তো আমি সেটা চোখের মধ্যে দিয়ে ভিডিও করে নিই। কিন্তু অবশ্যই আমি বাইরে গেলে সেটা করি না, আমি বাইরে গেলে আই শ্যাডো ইউজ করি। তো আমি আমার এই আই শ্যাডো প্যালেট থেকে একটা কালার নেবো, আর আমি যে কালারটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার। আর এইটা থেকে যদি আমি কখনো দিই তো আমি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালার। তার ফলে শেষ হয়ে গেছে এই কালারটা, তো শেষ হয়ে গেছে। আর এই কালারটা আমি ফেলে শেষ করেছি, এই দুটো কালার না পড়ে গেছে ফট করে আর উঠে চলে গেছে। অবশ্যই এগুলো তোমরা যদি ভেবে থাকো, হ্যাঁ ভালো কথা, একটা কথা বলা আছে, তোমরা যদি ভেবে থাকো হুদা বিউটির এটা রিয়েল, তা তো তোমরা খুব ভুল ভাবছো। আমি এত বড় লোক না যে 5,000 টাকা দিয়ে একটা আই শ্যাডো কিনবো, যেদিন মেকআপ আর্টিস্ট হয়ে যাবো সেদিন কিনবো, এখন আমার জন্য নকলটাই থাক। এটাও খুব ভালো, খুব পিগমেন্টেড, আমি এটা ইউজ করতে পছন্দ করি। তো চলো এটা ইউজ করি, মানে আই মিন শ্যাডোটা দিই চোখে। হয়ে গেছিলো কিন্তু আমার একটু মনে হচ্ছিলো আর একটু লাগবে, তো আমি আর একটু ঠিক করে নিলাম। তো এবার আমি আইলাইনার করবো, কিন্তু তার আগে কিছু করার নেই, হ্যাঁ আইলাইনারই করবো। ও ভালো কথা, তোমার আরেকটা তো দেখাতে ভুলে গেছি, আমার কাছে এটাও আছে, আর এটা খুব সুন্দর, খুব ভালো, আমি এটা অনেক খুঁজে খুঁজে এনেছি, এটা না এটা ভেঙে গেছে। যাই হোক, তো এটাও আমি ইউজ করি যখন আমার খুব মানে যখন আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াহুড়ো হয়ে থাকি, কিচ্ছু করার থাকে না, তখন আমি কখনো কখনো শ্যাডো দিইও না, আইলাইনারও পরি না, কাজল দিয়ে চলে যাই তাড়াতাড়ি, বাস যদি চলে আসে তাড়াতাড়ি দৌড়াই। তো যখন আমার একটু টাইম থাকে তখন আমি অনেক সুন্দর করে আরও একটু আস্তে আস্তে ধীরে এগুলোই করি, কিন্তু ধীরে ধীরে। আর যখন আমার একদম টাইম থাকে না আমি কাজল করি। যাই হোক, তো কাজল আমি মাস্ট পরি, এটা আমার করতেই হবে, না তো আমার চোখ আর চোখ দেখা যাবে না। তো আমি এখন আইলাইনার পরে নেবো, আইলাইনার এইভাবে আমি করতে পারি না, জানো বড় আয়না লাগে আমার, এমনিতেই আইলাইনার করতে পারি না, একটা ছোট একটা বড় কেমন একটা হয়ে যায়, দুটো দুরকম হয়ে যায় আমার। এই সবার রে বাবা, তার উপরে হাতটা কাঁপছে। মানে এভাবে পাচ্ছি না, বড় আয়না না গেলে তার আমি চেষ্টা করি। এই রে বাবা, রে বাবা, কোন দিক দিয়ে পড়বো রে। যেহেতু আমি এটা মুছেছি তো এই জায়গায় শ্যাডো উঠে গেছে, তো আমি এটা পরে ঠিক করে নেবো, অবশ্যই এটা শুকা। তো আইলাইনারটা শুকাতে শুকাতে মাস্কারা করি, আমি মাস্কারাও লাইনার দিয়ে করি, আমি বিশাল গরিব মানুষ, মানুষ আমাকে বলবে কি রেখামো শুরু করেছে, কিন্তু এটা বাস্তব কথা, আমি যেটা করি সেটাই বলছি। কিন্তু মাস্কারা দিয়ে পড়তে গেলে আমি পারি না, আমার চোখের উপরে লেগে যায় বা চোখের নিচে লেগে যায়, অনেক আমি পারি না, তার জন্য আমি করি না। তো ওই জন্য আমি আইলাইনার দিয়েই করি, তাতে করি। তো এবার আমি করবো ঠোঁট পালিশ, তো এবার আমি দেবো হাইলাইটার, আমার কাছে একটাই হাইলাইটার আছে, বিশ্বাস করো। আমার মুখ আর কন্ট্রোল করতে হয় না, বিকজ আমার মুখ এমনিই কন্ট্রোল করে ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছে, নাকটাই কন্ট্রোল করতে হবে। সিঙ্গারার মতো একটা নাক দিয়েছে ভগবান আমাকে, কিছু দিক না দিক সিঙ্গারার মতো নাক দিয়েছে প্রাণ ভরে। আমার
খুব ভালো লাগে হাইলাইটার ইউজ করতে, বিশ্বাস করো তোমরা। আবার আমি হাতে ফিরে এসেছি, আমি একটু কালো কাজলটা ইউজ করবো চোখে, বিকজ তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটা অবভিয়াসলি প্রেস করে দেবে সাবস্ক্রাইব করার পরে, যাতে তোমার কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসে। ওকে গাইস, বাই বাই। আর অবভিয়াসলি তোমরা কি কি ইউজ করো নিজেদের সাজাতে আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা।